3. তো হ্যালো গাইস, কেমন আছেন? চলে এসে আইটি নতুন চ্যালেঞ্জিং ভিডিও। তো আজকের চ্যালেঞ্জ ভিডিওটি হচ্ছে কি স্পাইসি ফুচকা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটি আমি আর আমার ক্যামেরাম্যান রিফাত তাকে নিয়ে করতে যাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর এখন আমরা যাব ফুচকা আনতে, ফুচকার দোকানে, সেখানে আপনাদের সাথে দেখা হবে। সেই যে আমরা ফুচকার দোকান দিয়ে ফুচকা নিয়ে আসলাম, 50-100 টাকার ফুচকা। এখন আমরা এটি বাড়বো, আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। সেই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ফুচকার প্লেট সাজিয়ে নিয়েছি। এখন আমরা কাঁচামরিচ দিয়ে তারপরে চ্যালেঞ্জটি শুরু করব। আর দেখতে থাকেন, ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যে হাসবে তার জন্য কিন্তু ডেয়ার রয়েছে। তো পুরো ভিডিওটি দেখবেন, ডেয়ারটা কী হতে চলেছে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, আমরা ফুচকা নিয়ে চলে এসেছি। তো যে আগে খেতে পারবে সে জিতবে, আর যে লাস্টে খাবে তার জন্য একটি ডিয়ার রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফুচকা। তো এখন আমরা খাওয়া শুরু করব। 1, 2, 1, 2, 3 বলে যেখানে দাঁড়ান, আমি আগে আমার সসটা আমি মানে কম যেটা সেটা আমি নিয়ে নিই। আমার ফুচকা তাহলে দেখলে আমার তাড়াতাড়ি হবে। আমি ফল নিচ্ছি, এখন ফল নিচ্ছে কারণ
দেখতে পাচ্ছেন আমার সাথে আগে নিয়ে বসেছি, তার কিন্তু মোটু ভাই আমাদের, আর আমি যে আমার আরেকটা আছে আমি পারিনি, ও দেখতে থাকেন। তো চ্যালেঞ্জে আমি হেরে গেছি, আমাদের রিফাত ভাই জিতছে, অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে অবস্থা, দেখতে পাচ্ছেন হাত মুখ ভরা। তো এই চ্যালেঞ্জের উইনার রিফাত ভাই, তো এখন রিফাত ভাই আমাকে ডেট দিবে, আমি সেই ডেটটি কমপ্লিট করব। তো দেখতে থাকেন, আমরা একটু ফ্রেশ হয়ে আসি, আপনাদেরকে ডেটটি দেখাচ্ছি এখন। তো গাইস, এখন রিফাত ভাই আমাকে ডেট দিবে, তো আমি ডেটটি কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখি কি ডেট দেয়, ডেট দো ভাবি নেই নাগিন দাস দিব অনিক ভাই। তো গাইস, আমাকে ডেট দিয়েছে নাগিন দাস, ডেটটি তো কমপ্লিট করতে হবে, তো এখন আমি নাগিন দাস দিব। আমার ডিআরডি কমপ্লিট, তো আমি নাগিন দাস দিয়ে দিছি। তো এরকম চ্যালেঞ্জ ভিডিও কিছু আরও দেখতে চান তাহলে কমেন্টে বলে দেবেন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কিন্তু ব্লগ বা চ্যালেঞ্জিং ভিডিওতে, বাই বাই।